মেসির গোলই বার্সার ইতিহাস সেরা। শেষ 10-12 বছরের দিকে তাকালেও বার্সার অনেক তারকারা দুর্দান্ত সব গোল করেছেন। মেসিও কতবার তার দুর্দান্ত ড্রিবলিং, ফ্রিকিক কিংবা বক্সের বাইরে থেকে গোল করে ভক্তদের অবাক করেছেন তার ঠিক নেই। এত সব গোলের ভিড়ে বার্সার ইতিহাস সেরা গোলদাতা হিসেবে বেছে নেওয়া হয়েছে মেসির নাম। 2007 সালে কোপা দেল রের সেমিতে গেটাফের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন বার্সিলোনা তারকা লিওনেল মেসি। সেটি স্থান করে নিয়েছে বার্সার ইতিহাস সেরা গোলের খাতায়। ভোটাভুটিতে মেসিকে সেরা হিসেবে বেছে নিল কাতালান সমর্থকেরা। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয় ভোট গ্রহণ, তাকে 5 লাখের বেশি সমর্থক ভোট দিয়েছেন। তার গোলটাকে বার্সার ইতিহাসে জায়গা পাওয়ায় খুশি মেসিও, সেরা গোল হিসেবে আমার গোলকে বেছে নেওয়ায় সবাইকে ধন্যবাদ। বার্সার ইতিহাসে আটটি আরও ও কিছু সংযোজনের সুযোগ করে দিয়েছে। গেটাফের বিপক্ষে কোপা দেল রে রোমি ম্যাচে 5 খেলোয়াড়কে কাটিয়ে গোল করেছিলেন মেসি। এক যুগ আগের মেসির গোলের সঙ্গে 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার গোলের মিল খুঁজে পেয়েছেন অনেকে। গেটাফের বিপক্ষে ওই ম্যাচে মাঝমাঠ থেকে বল নিয়ে একে একে 5 খেলোয়াড়কে বোকা বানিয়ে বল জালে পাঠান মেসি, যার সুবাদে 63টি গোলকে পেছনে ফেলে নাম্বার 1 তোকমা উলুফে নেন 5 বারের এই বর্ষসেরা ফুটবলার। 64টি গোলের মধ্যে চূড়ান্ত পর্বে উঠে আসে 4 গোল, যা 3টিই আবার মেসির, বাকিটা সার্জিও রবার্তোর। গেটাফের বিপক্ষে করা মেসির গোলটি 45% ভোট পায়। চূড়ান্ত ধাপে 160 আরও বেশি দেশের সমর্থক ভোটে অংশ নেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।